আমরা জানি যে কোনো ভাষায় এক্সপার্ট হতে হলে আমাদেরকে চারটা স্কিল ফলো করতে হয়। এই চারটা স্কিলের মধ্যে হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। আমি ধারাবাহিকভাবে এই চারটা স্কিলের মধ্যে রাইটিং স্কিল নিয়ে ভিডিও বানাচ্ছি। স্টেপ 3, এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও, যেটাতে আমরা জানতে পারবো কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ আমরা আমাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা গতানুগতিকভাবে কি মুখস্থ করে ফেলি, কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাব, সেক্ষেত্রে বাংলায় ক্রিয়ার শেষে যে চিহ্নগুলো থাকবে, এই চিহ্নগুলো দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো এক্সাম্পলে দেখো, এখানে বাংলা ক্রিয়ার শেষে যদি ব বা বে এই অক্ষরগুলো থাকে, সেক্ষেত্রে নিম্নরূপ অনুসরণ করতে পারি গঠন প্রণালী। সাবজেক্ট, এর পরে শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উদাহরণে দেখি, আমি যাব ক্রিয়ার শেষে ব আসছে, তুমি যাবা, সে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের 3টা এক্সাম্পল দেওয়া আছে এখানে। আমি যাব, যখন আমি প্রথমে বলেছি যে সকল সেন্টেন্সে ক্রিয়ার শেষে যদি ব বা বে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, সাবজেক্ট, শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাপোজ আমি যদি মনে করি যে ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার আমি জানি না, বাট যখন আমি দেখব যে ক্রিয়ার শেষে এই 3টা অক্ষর আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সাবজেক্টের পরে আমরা শ্যাল বা উইল নিয়ে আসবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সেই অনুযায়ী আমাদের এক্সাম্পলে আছে, আমি যাব, যাব, এখানে সাবজেক্ট আই, আই এর পরে যথারীতি শ্যাল বা উইল থেকে আমরা আই এর পরে শ্যাল ব্যবহার করি অথবা উইলও ব্যবহার করি। শ্যাল সাধারণত আমরা ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল, কিন্তু যখন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ যেটা না করলেই নয়, আবশ্যকতা বোঝায়, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তাহলে আই শ্যাল, তারপরে গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তুমি যাবা, ইউ উইল গো, তাহলে যথারীতি সাবজেক্ট ইউ, ইউ এর পরে আমরা উইল ব্যবহার করি, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে যাবে, হি অর শি, তারপরে হি অর শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এই 3টা এক্সাম্পল আমরা শিখলাম। এখন এই সেন্টেন্স 3টাকে যদি আমরা নেগেটিভ ফর্ম বা নাবোধক বাক্যে পরিণত করতে চাই, তাহলে স্ট্রাকচারটা কেমন হয় দেখি। সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, এরপরে নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর এক্সটেনশন। তাহলে আমি যাব না, তাহলে যথারীতি আমরা শুধু অক্সিলারি ভার্ব অথবা মোডাল অক্সিলারিস এর পরে জাস্ট শুধু নট বসিয়ে দেব, তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আমি যাব না, আই শ্যাল নট গো, তুমি যাবা না, ইউ উইল নট গো, সে যাবে না, হি অর শি উইল নট গো। এখন এই সেন্টেন্সগুলোকে যদি আবার ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার ফলো করব, শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারিস হিসাবে আছে, এটা আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসব, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমি কি যাব, তাহলে শ্যাল আই গো, তুমি কি যাবা, উইল ইউ গো, সে কি যাবে, উইল হি অর শি গো। এভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, নতুন নতুন অনেক ভার্ব ব্যবহার করে আমরা অনেকগুলো নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারি, এবং সেগুলোকে প্রথমে অ্যাফার্মেটিভ ফর্ম, এরপরে নেগেটিভ ফর্ম, এরপরে ইন্টারগেটিভ ফর্ম, এভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি।